মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি আমার হাসি মুখটা নিয়ে আবারও তোমাদের কাছে হাজির হয়ে গেছি। প্রত্যেক দিনের রুটিন থেকে আমি বা কি করে সরে যাই বলো? আজকে হ্যাপি হ্যাপি সানডে, তাই হ্যাপি হ্যাপি একটা মুড নিয়ে শুরু করছি আজকের দিনটা। তো সকালবেলা যদিও শুরু হয়ে গেছে, 6:30 আমি উঠেছিলাম, তারপর ফাইনালি 7:45 উঠেছি। আর উঠে এই জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ছাদে মেলতে যায়নি, কারণ এখানটাতে ভালো রোদ আছে, রোদ তো উঠছে পড়ছে, সকালটা এরকমই করে, একটু মেঘমেঘ করে, এইসব করে আর কি। কিন্তু বৃষ্টি কদিন ধরে হচ্ছে না, আশা করছি তাড়াতাড়ি ঢুকে যাবে, কারণ কেরালাতে অলরেডি বর্ষা ঢুকে গেছে, যেটা আমি বলছিলাম কয়েকদিন আগের ব্লগে হয়তো বলেছি। আর কালকে তো ডেইলি ব্লগ যায়নি আমার, কালকে মানে আজকে যেটা যাবে আর কি, তোমরা যেটা আজকে দেখতে পাবে সেটা আমার কাছে, মানে তোমাদের কাছে কালকে, আমার কাছে আজকে আর কি। সবটা গুলি একাকাণ্ড হয়ে গেল, যাই হোক না কেন, তো ওটা ভয়েস ভিডিও গেছে একটা, যাই হোক, তো ওই জন্য আর কালকে দেখানো হয়নি তোমাদেরকে কিছু। যাই হোক, আমার রান্নাঘর কিন্তু গোছানো গাছানি আছে, এখানে বাসনগুলো একটু মেজে দিলাম, কালকে রাতে যেগুলো লেগেছে আর কি সেগুলো উঠে মাজলাম, আর এই জায়গাটা একটু অগোছালো হয়েছিল এই জায়গাটা গোছালাম। আর তো মোটামুটি ঠিকঠাকই আছে ঘর দোয়ার, এরকম কিছু অগোছালো নেই। আর আজকে কি রান্না হবে সেটা বাবু কালকে বলে দিয়ে ঘুমিয়েছেন। আজকে রান্না হবে হচ্ছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল, মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল হবে। আর করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তোমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো আমি মাছটাই ফ্রিজ থেকে বার করে নিই, বার করতে হবে। আর কি ভাবছি বলো তো, এখন তো 7:45 বাজে, তো ও বলেছে একটু দেরি করে আজকে উঠবে, ঠিক আছে অসুবিধা নেই, শনি রোববারটা ও ঘুমাতে পায় আর কি। তো ওই জন্য ভাবছি কি বলতো, সামনে যে দোকানটা আমরা চা খেতে চাই, ওই দোকানটা থেকে গিয়ে চা কিনে নিয়ে আসবো, এখানে প্যাক করে দেয় চা, অসুবিধা হবে না, চা কিনে নিয়ে আসবো, ও সারপ্রাইজ হয়ে যাবে দেখে, ও ওই চাটা খেতে ভালোবাসে। আর আমার কি মনে হয় বলতো, মাঝে মাঝে এরকম কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য কখনোই দামি গিফট বা দামি জিনিসের দরকার পড়ে না, এরকম ছোট্ট ছোট্ট চেঞ্জেস যদি লাইফে আনা যায় তাহলে এমনি মানুষ সারপ্রাইজ হয়ে যায় আর আনন্দেও থাকে। আর প্রমি যেহেতু চাটা খেতে ভালোবাসে, আমার মনে হয় ও সারপ্রাইজড হবে আরও আনন্দও পাবে। তো চলো ওভাবেই শুরু করলাম, ভাবনা চিন্তা করে আজকে সকালটা, দেখা যাক কেমন কাটে পুরো দিনটা। তোমরা কিন্তু সাথে থাকবে, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না। কিন্তু বেজে গেছে 9:24, অনেকক্ষণ টাইম লাগলো। এখানে আলু, ঝিঙে আলু পোস্তের আলুটা আর এখানে পেঁয়াজ দিয়ে ডালের পেঁয়াজটা কেটে রেখেছি। এইখানে আমি জল ঝরতে দিয়েছি, কতটা ঝিঙে কেটেছি দেখো, 1.5 কেজির ওপরে আছে, জানি একদমই অল্প একটু হয়ে যাবে, যেহেতু ঝিঙে আলু পোস্তটা ও আর আমি দুজনেই ভালো খাই, তো থেকে গেলে কালকে আমরা খেয়ে নেবো, অসুবিধে নেই, তা পুরো ঝিঙেটাই আমি করে ফেলবো। যে দোকানটায় আমরা চা খেতে আসি ওই দোকানটাতেই এসছি, পার্সেল করিয়ে নেবো, ভাবছি এখানে পুরি সবজিও না পাওয়া যাচ্ছে, আজকে নিয়ে যাই, ও পুরো সারপ্রাইজড হয়ে যাবে। নেওয়া হয়ে গেছে, এই যে আমি নিয়ে নিয়েছি, তো এবার যাচ্ছি বাড়িতে। আমাকে ফোন করেছিল, উঠে গেছে ঘুম থেকে, উঠে গিয়ে বলছে তুমি কোথায় আছো, আমি আসছি 2 মিনিটে, তুমি ফ্রেশ হতে থাকো। পুরো জিনিসটা সারপ্রাইজ থাকলো না, আর ওই আর কি নিয়ে ঢুকতে দেখবে, ঠিক আছে অসুবিধা নেই। তো এই যে আমি তো নিয়ে চলে এসেছি চা, পুরি, তার সাথে আলু সবজি, দেখো না সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছে, জানি না কেমন খেতে হবে, যাই হোক, তো অবশেষে তাও পাওয়া গেছে। আমরা সকাল সকাল এই জিনিসটাকে খুব মিস করতাম, এখানে পেতাম না বলে, যাই হোক। আগে চাটা তো দি, এ নাও, কেমন লাগলো তোমার এই সারপ্রাইজটা? শুধু ভালো, ই বাবা, বিছানা পাটি গোছানো হয়ে গেছে, ও গেছিল একটু নিচে দোকানে, তাই আমি সুযোগ পেয়ে গেছি গোছানোর, নাহলে আমি সুযোগটা পাই না আর কি। পুরি সবজি আর আমরা চাটা খেলাম, দুটো করে পুরি খেয়েছি এখানে। ও তোমাদের মনে হতেই পারে যে এখানে পুরির দাম কত বা কিছু, তো এখানে রুটি সাইজের পুরি পাওয়া যায়, মানে আমাদের ওখানে দোকানে যে সাইজের রুটি পাওয়া যায় তাই না, হ্যাঁ দোকানের কেনা রুটি সাইজের পুরি পাওয়া যায়, ওরকম চারটে এনেছিলাম, মানে ওর জন্য দুটো আমার জন্য দুটো, তো 40 টাকা পড়েছে পুরি আর সবজি দুটো মিলিয়ে, আর চাটা 10 টাকা করে নেয়। তো ও এসে ডিম নিয়ে আবার ওর আছে একটু ডিমের অমলেট খেতে ইচ্ছে করছে, তো আমার ফ্রিজে একটাই ডিম ছিল, এমনিতেও আনতে হতো, ট্রেটা এখন আর আনছি না, কারণ ট্রে আনলেও যা লুজ আনলেও তা বেকার, তাই জন্য আর ফ্রিজ ভর্তি করছি না আর কি এনে। তো এখন ওকে একটু অমলেটটা করে দিয়ে তারপর আমি আস্তে ধীরে রান্নাটা শুরু করব ভাবছি। আর আজকে না অনেক কাজ আছে, ভাবছি কি করে করব, কারণ প্রচণ্ড রোদ থাকে এই জায়গাটাতে, আর আমার চুলটা দেখো কেমন হয়ে গেছে, যাই হোক রোদ থাকে প্রচণ্ড, কি করে মাটিগুলো খুঁড়ে না আজকে সার দিতে হবে। আর ওরও আজকে কিছু কিছু কাজ আছে, প্রত্যেক রোববার গা এড়িয়ে চলে যাচ্ছে কাজগুলোর জন্য, আজকে যদি না করেছো বাথরুম স্কুটি ধোয়াবে, স্কুটি তো মানে ওটা হচ্ছে সত্যি কথা বলতে রাস্তায় নিয়ে গিয়ে ধোয়াতে হয়, তো প্রচন্ড রোদ থাকে প্রচন্ড, চুলগুলো দেখো চুলও আছড়ায়নি, তো যাই হোক না কেন, বাবা ডিম খাচ্ছে কেমন করছে,
প্লাস্টিক প্লাস্টিক খুলে গেছে, দাদা দাদা আগে করে দিয়ে নি ওকে। আমি বেজে গেছে 11:10, কিন্তু মোটামুটি দেখো আমি রান্নাঘরে কাজ করতেও থাকি আর গোছাতেও থাকি, তাই খুব একটা অবচালো নেই। ডালটা ডালটা এর আগে সিটি পড়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি, একটা সিটি কি দুটো সিটি দিয়ে নাবিয়ে দিয়েছিলাম, দেখলাম ডালটা ঠিকঠাক সিদ্ধ হয়নি তাই আবারও বসিয়েছি। আর এখানে আলুটাকে আমি ভেজে নিয়ে তারপর ঝিঙেটাকে ভাজতে বসিয়েছি একটু, এটা থেকে তো জল বেরোবে একটু। আর এখানে ঝিঙে আলু পোস্তের জন্য পোস্তটা বেটে নিয়েছি আমি, এটার মধ্যে অনেক কিছু থাকে, পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা, চারমগজ, এগুলো দিয়ে আমি বানাই আর কি। আর তো এখানে ডালেরটা তো কড়াই আছে, তোমরা জানো ডালটা এখনো হয়নি কারণ ডালটা তো সেদ্ধ। আর এটার মধ্যে চিংড়ি মাছটা মেখে রেখেছি, দাঁড়া খুলছে না, তো এটার মধ্যে চিংড়ি মাছটাকে মেখে রেখে দিয়েছি, বেশ বড় বড় চিংড়ি, আটখানা চিংড়ি আর কাঁচা লঙ্কা। এখানে আছে সর্ষে, নারকোল বাটা, সাদা তেল আর নুন আর সামান্য হলুদ, এই দিয়ে আমি মেখে রেখে চাপা দিয়ে রেখে দিয়েছি, এটাকে বসাবো সবটা হয়ে গেলে। আর ওখানে চালটা ধোয়া রয়েছে, তো চলো আমি ততক্ষণে ঘরটা ছাটিয়ে নিই। প্যান্টের পায়ের দিকগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এইগুলো তো মোটামুটি শুকিয়ে গেছে, একটু গলার ওখানটা ভেজা ভেজা, ভেজা বলতে কি একটু ওই ভেজা ভেজা একটা হাতে যেরকম লাগে ওই রকম আর কি। আর তাই জন্য কোমরগুলো আবার ওই দিকে উল্টে দিয়েছি, সব জামা কাপড় একটু উল্টে দিলাম। আর শার্টটা আমি বার করে নিয়েছি, এখন মাটিগুলোকে খুঁড়ে দিয়ে আমি দিয়ে দেবো। ঘরটা ঝাঁটিয়ে দিয়েছি, ঘরটা মুছবো পরে আমি, কারণ একটু তো কাজ বাকি রয়েছে, কারণ ওইখানে শার্টটাকে দিয়ে আমাকে ব্যালকানিটা ধোয়াতে হবে আর ঝিঙে পোস্তটা হতে টাইম লাগবে, ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল। তারপরে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি আর পোস্তটাকে এই জাস্ট দিয়ে আমি নাড়াচাড়া করছি, হ্যাবুক কিছু কিন্তু এখন আর জলটা নেই। এই দেখো মোটামুটি যেটুকু আছে তাতে ওই মানে আমি আলাদা করে জল দিইনি, ঝিঙে থেকে বেরিয়েছে আর এই জাস্ট আমি আলু আর পোস্তটাকে দিয়ে নাড়া দিলাম, ব্যাস এটা জলটা পুরো শুকিয়ে যাবে, ভাজা ভাজা হবে, অনেকটা টাইম লাগবে, ততক্ষণে আমার গাছের পরিচর্যা হয়ে যাবে। আর তারপরে আমি ব্যালকানিটাকে ধুয়ে দেব, এটা কেন রেখেছি বলতো, এটা দিয়েই খুঁড়বো, আমার কাছে খোঁড়ার জিনিসপত্র নেই তাই জন্যে, তো তারপরে ব্যালকানিটাকে ধুয়ে দেবো, ওই জন্য সব জিনিস আমি ওপরে তুলে দিয়েছি। এই জায়গাটাকে আমি ধুয়ে দিয়েছি, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু ধোয়াতে গিয়ে একটা অকাজ করেছি, এই ডালটা না ভেঙে গেল। তো আমি ইউটিউবে দেখেছি বহু যে সেলুটেপ জড়িয়ে দিলে নাকি ঠিক থাকে, তো আমি জড়িয়ে দিয়েছি, জানি না একটা কাজ করবে কিনা বা আমি ঠিক করে লাগাতে পেরেছি কিনা। দেখো এখনই ঢুলে গেছে, ও এই মাত্রই হলো কাজটা, কি আর করা যাবে বলো, থাক নিজের হাতেই হয়েছে, কাকেই বা কি বলবো, খুব খারাপ লাগছে। 12:18 বাজে, আমার সবটা কমপ্লিট, শুধু ভাতটা বসাবো একটার দিকে, এটা ভেজানো রয়েছে, ধুয়ে সকাল থেকেই রয়েছে, তো এটার একটাতে রয়েছে ঝিঙে আলু পোস্ত, একটাতে রয়েছে ডাল, তোমাদেরকে না সবটা হয়ে গেলেই দেখাবো। এখানে একদম সিম আছে, আমি বাটিটার মধ্যে বসিয়েছি ভাপে, এটার মধ্যেই আমি জল দিয়ে টিফিন বক্স দিয়ে বসিয়ে দিয়েছি, তাহলে কি বলতো কড়াইটা অত বড়, তো গরম হতেও টাইম লাগে আর অত বড় কড়াইয়ের মধ্যে না টিফিন বক্সটা লাফাতে থাকে, তো আমার ওপরে তো মানে ভারী কিছু চাপা দেওয়ার জিনিস এখানে নেই, যে ওই নোড়া দেয় বাড়িতে, তো আমার কাছে তো নোড়াটা নেই, তাই জন্য আমি এটার মধ্যেই বসে, তাহলে না খুব বেশি লাফানোর সুযোগ পায় না ও এই ঢাকনাটার জন্য আর কি, ঢাকনাটা তো উঠে যাবে না, ঢাকনাটা ভারী রয়েছে তাই অসুবিধা হয় না। যাই হোক, তোমরা এখনো অব্দি আমি দুজনের কমেন্ট পেয়েছি, তো মানে এখনো অব্দি দুপুর অব্দি আমি জানি না আর কেউ কমেন্ট করবে কি না করবে, আমার ভিডিওতে খুব বেশি হিউজ কমেন্ট আসে এরকমটা নয়, তো জানি না কেউ কমেন্ট করবে কিনা, তবে দুজন কমেন্ট করেছো, দুজনই খুব ভালো কমেন্ট করেছো, দুজনই আমার খুব কাছে, তো যাই হোক দেবলিনা বলেছে আমাকে যে এরকম ভিডিও আরও দেখতে চায়, তোমরা অনেকেই আছো হয়তো ভালো লাগছে বা এই সেম কথাটাই বলতে চাও, হয়তো কমেন্ট করতে পারছো না সময়ের অভাবে বা কিছু, তারা প্লিজ একটু সময় করে আমাকে টপিক ধরিয়ে দিও যে এই টপিকের ওপর দেবলিনা তোমার কি মতামত বা আমি শুনতে চাই তুমি কি বলতে চাও, তো যদি কারোর মনে হয় যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টপিক সাজেস্ট করতেই পারো, আমি চেষ্টা করবো সেই টপিকের ওপর বলার। একজন ভাত ভেঙে ফেলেছে তাই ওই দিকটাতে আর দেখাচ্ছি না, এখানে ঝিঙে পোস্ত আছে, ডাল, এখানে চিংড়ি মাছটা দারুণ হচ্ছে, আর এখানে তো আমের চাটনি, এটাই আর সাথে আমাদের গোপাল ভাত। এখন বাজে 5:35 আর আমরা বেরোচ্ছি একটু, আর আমি আজকে চুড়িদারটা পরেছি, কেন পরেছি সেটা তোমরা বুঝতেই পারবে, তো চলো আগে বেরোই, যেতে যেতেই নয় বাকি কথা হবে। আর আমি এই চুড়িদারটা পরেছি, আমার বিয়ের পথে যদিও দুটোই চুড়িদার, এই একটা নীলটা, আর নেই বোধহয় আমার চুড়িদার।
আমরা বেরিয়ে তো পড়েছি, কিন্তু প্রথমে এলাম এই পেট্রোল পাম্পটাতে, বামনহালি সিগন্যালের এখানটাতে, কারণ আমাদের পলিউশন পেপারের ডেটটা পার হয়ে গেছে কালকে। তো আজকে আবার করিয়ে নেওয়া হলো, এরপর আমরা বেরোবো আবারও এখান থেকে। তো আমরা যাচ্ছি আজকে একটা মসজিদে, যেটা কিনা সেন্ট জনসের রাস্তাতেই পড়তো, আর ও বলেছিল যে যদি আমার অপারেশন করতে না হয় তাহলে আমি তোমার কাছে আসবো, এরকম আর কি, যেটা আমাদের মনের হয়ে থাকে আর কি, মন যেটা বলে আমরা সেটাই করি। আর তার থেকেও বড় কথা, আমাদের ধর্ম আলাদা কিন্তু ভগবান তো একই না, মানে যার যার ধর্মের ভগবান তার তার কাছে সেই নামে এসেছে, তো ধর্ম যার যার, ভগবান সবার সেই আর কি। তো ভগবান, আল্লাহ, গড সবই একজনই এই আর কি। তো আমরা এটাকেই মেনে চলি আর কি। যাই হোক, এবার আমাদের হয়ে গেছে, তোমাদেরকে মসজিদটা এক ঝলক দেখিয়েও দিলাম, এবার আমরা ফিরছি। আর দেখো রেইনবোটাকে কি ভালো লাগছে দেখতে, আমার তো অসাধারণ লাগলো। বলেছিলাম বোধ হয়, জানি না বলেছিলাম কিনা, আজকে স্যার নিজে হাতে রাত্রিবেলা মাংস রান্না করবে বলেছে, মানে চিকেনটার পরোটাটা বানাবো। তো এই হচ্ছে চিকেনও মাখিয়ে রেখে দিয়েছি, এটার মধ্যে আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছ, হলুদ গুঁড়ো, নুন, আর হচ্ছে টক দই, এটা দিয়ে মাখিয়ে রেখেছে, বিশেষ কিছু আর দেয়নি। আর এক হাফ চামচ মতো সর্ষের তেল দিয়েছে, আর এই পেঁয়াজটা আমি কেটে দিলাম, এটা বেরেস্তা ভেজে ইউজ করবে আজকে মাংসে। আজকে বেরিয়েছিলাম যখন, তখন এই গাছটাকে কিনে আনলাম, আমার খুব ভালো লাগে এরকম আর্টিফিশিয়াল গাছগুলোকেও দেখতে। এটা তো ইয়েলো কালারের, সবুজ কালারের ছিল, বাট আমরা নিয়ে আসলাম, ফ্রিজের ওপর বহুদিন সাইকেলটা ছিল, তাই একটু চেঞ্জ করে এটা রাখলাম, আমারও ভাল লাগবে দেখতে, একটু চেঞ্জ হলো। আর হাতি তো এখানেই থাকবে, এলিফ্যান্টকে আর কোথায় সরাবো। তো যাই হোক, আর সাইকেলটাকে কোথায় রেখেছি, এই হচ্ছে সাইকেলের জায়গা, এখানটাতেও ভালো লাগছে, এই জায়গাটা বেশ সাজানোও যাচ্ছে, আস্তে আস্তে ভরে উঠছে দেখো। তো আর একটু ফাঁকা ফাঁকা করে দিলে সাইকেলটা একটু এই কোনায় চলে আসবে, এটা নয় কালকে সকালে করব। যাই হোক, এখন আরেকজন ঢুকেছেন রান্নাঘরে, চলছে রান্না। মিষ্টা সরিয়ে দাও, কেন বেরেস্তা ভাজা চলছে নাকি? একটু তেল লাগতো বেরেস্তা ভাজার জন্য। যাই হোক, কিপটেমা করতে বলেছি বলে একটু বেশিই করছে, ঠিক আছে, অল্প তেলে যত ভালো রান্না হয়। ও রান্না তো হয়ে গেছে, ছেলেদের রান্না একটু তেল তো থাকবেই, সেটা দেখতেই পাচ্ছ, লালটা দেখো, এটা পুরো ব্লাডি চিকেন হয়ে গেছে, কেন হয়েছে বলো তো, কালারটা বেরেস্তা চিনি দেওয়ার জন্য। যাই হোক, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, ভালোই রান্না করে, খারাপ নয়, শুধু তেলটা একটু কম দিলেই হয় ওই আর কি। আর জানা তেল দিয়েছো তত বেশি দুই থেকেও বেরিয়েছে তেলটা। খাবার দাবার রেডি করা হয়ে গেছে, তো চলো দিয়ে দিই এটা ওর। এ বাবা, এখানে আবার কি লাগলো। তো যাই হোক, চিকেনটা কিন্তু দুর্দান্ত দেখতে হয়েছে, যাই বলো তাই বলো, তেলটা একটু বেশি হয়েছে, ও ঠিক আছে, ম্যানেজ একটা দিন। খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেনটা না জাস্ট অসাধারণ হয়েছিল, সত্যি বলছি, ওই গোলবাড়ির কষা মাংস যেরকম হয় না দেখতে, ফটোতে অতটা ভালো আসছে না, কিন্তু দেখতে তেমনই হয়েছিল, খেতেও দুর্দান্ত। যদিও আমি গোলবাড়ির কষা মাংসটা খাইনি, কিন্তু খেতে অসাম হয়েছিল, সত্যি ভালো হয়েছিল, যেহেতু জল পড়েনি তেমন, দইয়ের ওপরে আর তেলের ওপরে রান্নাটা হয়েছে আর কি। তাও ঠিক আছে, মানে এরকম মাংস খাওয়ার জন্য ওইটুকু তেল খাওয়াই যেতে পারে, ঠিক আছে, দারুণ হয়েছিল, মানে দারুণ বলেও কম বলা হবে, আমি আর বলতে পারছি না, বোঝাতে পারছি না। আর তোমাদেরকে তো পনির তরকার কথাটা বলেইছিলাম যে খেতে ভালো হয়েছিল, আর কুমড়ো আলু বড়া দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটা কেমন খেয়েছো বলো? ওটাও ভালো খেয়েছিলাম, বড়াটা বিশেষ করে, বড়াটা বিশেষ করে হিং দেওয়া ছিল তো, আর ক্রিস্পি ক্রিস্পি ভেজেছিলাম, ওই জন্য অত ভালো খেয়েছে। আর আমি ভেবেছিলাম কুমড়ো আলুর তরকারিটা রুটি দিয়ে বেশি ভালো লাগবে, কিন্তু না, ডাল দিয়ে, ভাত দিয়ে মেখে খেয়ে, মানে লেবু দিয়ে আর তরকারিটা দিয়ে নাকি অসাধারণ লেগেছে, না কি বললাম, তার কারণটা হচ্ছে ডাল দিয়েও খেয়েছে, আমি শুকনো তরকারি খেতে ভালোবাসি ভাত দিয়ে মেখে, তাই আমি শুকনো শুকনো খেয়েছি, ডালটা খাইনি আর কি। তো চলো, আজকে আর ব্লগটাকে বড় করছি না, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। এই ব্লগটার কিছু অন্তত যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। তুমি তোমার মাংস রান্না কেমন খেলে বলো? অদ্ভুত অদ্ভুত সুন্দর হয়েছে, সত্যিই ভালো হয়েছে খেতে, বেরেস্তা ভেজে দেওয়ার আইডিয়াটা আজকে জানি না কেন ওর আর আমার, মানে আমি ওকে বলছিলাম যখন, ও বললো যে হ্যাঁ আমিও ভেবেছি আর কি, আমি ওকে বললাম যে চিকেনটা যখন আজকে করবে একটু বেরেস্তা ভেজে দিও তো, কারণ আমি জানি বেরেস্তা ভেজে দিলে টেস্টটা পুরো অন্যরকম হয় আর খেতে ভালো হয়, কারণ আমি একবার মাটন করেছিলাম বেরেস্তা ভেজে। তো পরের সপ্তাহে একজনের আসার কথা আছে আমাদের বাড়িতে, তো দেখাই যাক কি হয় না হয়, এখনো রিভিল করছি না কেন বলো তো, ওই যে
ট্রেনের গন্ডগোল, ওই জন্য এখনো রিভিল করছি না, নাহলে তোমাদেরকে বলে দিতাম। আমরা আবার রিভিল করি যেই তখনই সবকিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই জন্য রিভিল করছি না কিছু। দেখা যাক কি হয় না হয়, তখন তো এসব চিকেন ঠিকেন বানানোই যাবে। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।